দশ উপলক্ষে লাইটিং লাগানো হয় অযোধ্যা রাম মন্দিরে। তো এবছরও আমরা কন্ট্রাক্ট পেয়েছি, প্রতি বছরই আমরা টেন্ডার দিই, টেন্ডারটা পাই আমরা। তো ওখানে আমার লেবাররা আছে, আমার ছেলে আছে, তারাই সমস্ত লাইটিংগুলো ওখানে লাগাচ্ছে। দশের দিন জ্বলবে, পুজোর দিন জ্বলবে, জ্বলেই আমাদের লাইটিং খোলা হয়। তার উপর বাজারমন্দিরের উপর রাম মন্দিরটাকে আমরা লাইটিংয়ে টোটাল তুলে ধরেছি, 40x60 ফুট হাইট এলইডি বোর্ডের ওপর, সব এলইডির ওপর, এলইডি 12 ভোল্ট SMD দিয়ে করা হয়েছে। 1 লাখ প্রদীপ জ্বালানো হয় এখানে, মোদি যোগী তারপরে অমিত শাহ এরা সব ওপেনিং করে। এবছর 2024 রাম মন্দির ওপেনিং আছে, যার জন্যই আরও অনুষ্ঠান এবছর ভালো করে হবে।